রামপুরহাট কাণ্ডে উত্তপ্ত বিধানসভা, ফের বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। শাসক দলের বিধায়কদের সঙ্গেও বিজেপি বিধায়কদের হাতাহাতির অভিযোগ ওঠে। এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কক্ষে এই ধরনের আচরণ করতে নিষেধ করলেও থামেনি হাতাহাতি। মনোজ টিগ্গাকে মারধর করার অভিযোগ ওঠে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ওই নেতার পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে, বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। বিধানসভায় বিজেপি ও টিএমসি বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনায় সাসপেন্ড করা হয় পাঁচজন বিজেপি বিধায়ককে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পাঁচজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। তারা হলেন শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, নরহরি মাহাতো, শঙ্কর ঘোষ ও দীপক বর্মন। এদিকে বিধানসভার দুই দলের বিধায়কদের হাতাহাতির ঘটনার ভিডিও সামনে এসেছে। ভিডিওটি টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। মহিলা বিধায়কদের সঙ্গেও হাতাহাতি হয় বলে অভিযোগ ওঠে। চলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি, জামা ছেঁড়াছিঁড়ি, ঘুষি মারারও ঘটনা ঘটে। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে যায়। তৃণমূল বিধায়ককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আক্রান্ত হন বিজেপির একাধিক বিধায়কও। সাতজন বিজেপি বিধায়ক আহত হন। তারপরে তাদেরকে নিয়ে আসা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এবং ইমার্জেন্সিতে তাদের চিকিৎসা চলছে বলে খবর মিলেছে।